আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। রাস্তা ভেঙে গিয়েছে, নদীর জল বেড়ে গিয়েছে, যাতায়াতের ব্যবস্থা নেই, বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। দ্রুত রাস্তা এবং সেতুর দাবি তুলে সোমবার জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের একাংশ বাসিন্দা। উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়ারাও। দ্রুত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন এবং অবরোধ চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা। তুফানগঞ্জে তৃণমূলের শহীদ স্মরণ সভার প্রস্তুতি বৈঠকের আলোচনা ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জের দেওচড়াই বাজার। ঘটনায় গুরুতর আহত তিন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বাঁশ ও লাঠি সোঁটা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ মুজিবুর রহমানের লোকজনের উপর হামলা করার অভিযোগ ওঠে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, ঘনিষ্ঠ দেওচড়াই অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের লোকজনের বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ মুজিবুর রহমান এবং বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, ঘনিষ্ঠ দেওচড়াই অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনে। এর আগেও দুই গোষ্ঠীর সংঘর্ষে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। কালকে আমাদের তুফানগঞ্জ কমিউনিটি হলে তুফানগঞ্জ ব্লক আইএনটিটিসি এবং কিষাণ ক্ষেত মজুর এবং মাদার সংগঠনের একটা 21 জুলাই উপলক্ষে আমাদের একটা কনভেনশন আয়োজন করা হয়েছে। সেই কনভেনশন উপলক্ষে দেওচড়াই বাজারে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা পরিবারের সাথে যুক্ত তাদের সাথে মিটিংয়ের যাওয়া নিয়ে একটু আলোচনা চলছিল। অতিরিক্তভাবে দেওচড়াই বাজারে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের যে অঞ্চল সভাপতি রিসেন্ট করে দিয়েছে ফারুক মণ্ডল মহাশয়, তার নেতৃত্বে একদল যারা 2021 বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি এবং তারা সিপিএম বা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, তারা বর্তমান এই দলে ঢোকার পরে তারা তৃণমূল কংগ্রেসের পুরাতন তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করছে, যাতে কালকের সমাবেশটা রবি ঘোষ, গিরেনবাবু এবং হিতেন বর্মন, অর্ঘ্যরায় প্রধান, সমস্ত প্রথম শ্রেণীর লিডাররা কালকে কনভেনশনে আসার কথা, মিটিংটাকে যাতে বানচাল করা হয় বা দেউচড়ের থেকে যাতে লোক না আসে তার জন্য ভয় একটা ত্রাসের সৃষ্টি করে সাধারণ তৃণমূল কংগ্রেসের উপরে হামলা করা। কতজন আহত হয় আজকে? আজকে আহত হয়েছে 3 জন। এদিকে রাজ্য জুড়ে ধীরে ধীরে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তার মধ্যে আবার উত্তর দিনাজপুরে ফের নতুন করে মৃত্যু, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন, আশঙ্কাজনক অবস্থাতে ওই মহিলাকে ভর্তি করা হয়েছিল, তার শারীরিক সমস্যা ছিল, তবে করোনার কারণে মৃত্যু হয়েছে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। মালদা টাউন স্টেশনে ঢোকার মুখে আচমকায় মালগাড়ির পিছনের কিছু বগির সংযোগ বিচ্ছিন্ন হলো ইঞ্জিন থেকে। সেই বিচ্ছিন্ন হওয়া বগি লাইনে দাঁড়িয়ে থাকলেও অন্যান্য বগি নিয়ে ছুটল মালগাড়ির ইঞ্জিন। রবিবার বিকেলে এমন ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় মালদা শহরের মালঞ্চপল্লী টেলগেট এলাকায়। পরিস্থিতির কথা জানতে পেরে তড়িঘড়ি পূর্ব রেলের মালদা ডিভিশনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে এরপরই সাময়িক তদারকি করে ইঞ্জিনের সঙ্গে যুক্ত প্রথম অংশের বগিগুলি নিয়ে ওই মালগাড়িটি মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। অভিনব কায়দায় বেআইনি মদ পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি। আমের কার্টুনে ভরে বিহারে মদ পাচারের চেষ্টা করছিল ধৃত দুই যুবক, এমনটাই অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালে 15টি কার্টুন উদ্ধার হয়। আমের পেটির নিচে বিভিন্ন কোম্পানির বেআইনি মদ ট্রেনে করে পাটনা পাচারের চেষ্টা চালাচ্ছিল মাদক কারবারীরা। জানা গিয়েছে ধৃত দুই যুবকের নাম পঙ্কজ কুমার, বয়স 18 বছর, এবং রোশন কুমার, বয়স 19 বছর, বাড়ি বিহারের পাটনা এলাকায়।
আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353577।